এই জন্য সাকিব খান বলেছেন, গুগলি হলো একটা বাথরুম স্টার, এমন একটা কল রেকর্ডিং বাজারে ছেড়েছে যা আপনারা অনেকেই শুনে থাকবেন। মহিলার তো কোনো অস্তিত্ব নাই, সেই গুগলি শেষে অনেক কিছুই তো অনেক মানুষ বুঝে গেছে, পরিষ্কার হয়ে গেছে। বুবলি ম্যাডাম স্ট্যাটাস দিয়েছেন, ভূতের মুখে রাম রাম, অবশেষে নায়ক সাহেব বরাবরের মতোই ভুয়া গুজব সিনেমার প্রধান পরিচালক হিসেবে সামনে আসলেন। অবশ্য এরকম পরিচালনা তার জন্য নতুন কিছু না। মজার ব্যাপার হচ্ছে, নায়ক এবং তার গ্যাং সদস্যদের আমার নাম দিয়ে শুধু আলোচনায় থাকতে হয়, এদের রিজিকের ব্যবস্থা করছি ভেবে ভালো লাগে। সো ক্যারি অন, চমৎকার ম্যাডাম চমৎকার। আপনি তাপসের সাথে পরকিয়া করবেন, তো এর আগেও আমি অনেক স্ক্যান্ডাল শুনেছি, আমরা অন্যান্য নাগরের সঙ্গে করবেন, আমরা যদি প্রতিবাদ করি সেটা রিজিকের ব্যবস্থা হয় না। গুগলি ম্যাডাম সাকিব খানের নাম নেননি, ভুয়া গুজব পরিচালকের প্রধান হিসেবে আখ্যায়িত করেছেন। আরে গুগলি ম্যাডাম, সাকিব খান যদি ভুয়া পরিচালক হয়, আপনি বুবলি গুগলি তো পরকিয়া সিনেমার বাস্তব নায়িকা, সেই সিনেমায় সবার সাথে আপনার একটাই সম্পর্ক, আপনার সেই পরকিয়া সিনেমার শুটিংয়ের আগে এক এক করে সবার সাথে শহীদ হয়ে যাও। এই জন্যই সাকিব খান বলেছেন, গুগলি হলো একটা বাথরুম স্টার, আমরা সাকিব খানের গ্যাং স্টার, তাই তো বলেছেন, আমাদের রিজিকের ব্যবস্থা গুগলি তুমিই করো। হ্যাঁ, আমরা সাকিব খানের গ্যাং আর তোমার পরকিয়ার শত্রু। গুগলি, আপনি তো বেহায়া বেসরম লজ্জাহীন নারী, মানুষ হয়ে মানুষের মৃত্যু কামনা করতে নাই, কিন্তু আমরা চাই তুমি কুত্তার মতো মরো, কারণ একটা হলেও তো পাপ নির্মূল হবে। যৌন ওয়ার্কারদের রুচি যে এত নিচে নামতে পারে গুগলির কথা ছাড়া আমি বুঝতে পারতাম না। সেখান থেকে যেটা কামাও তার থেকে আমাদের জন্য রিজিকের ব্যবস্থা করো, তাই না? আরে ম্যাডাম, আমরা যদি আপনার সিনেমা না দেখতাম তাহলে তোমার রিজিক কী করে হতো? এখন কি বলবা রিজিকের মালিক আল্লাহ? তোমার নাম নিয়ে আলোচনায় থাকার কী আছে? কয়জন তোমাকে চেনে? যে কয়জন চেনে তাও আবার সাকিব খানের কারণে। সাকিব খানের জন্যই তো নায়িকা হয়েছ। যে পাত্রে খাও সে পাত্রেই হাগু করতে চাও? আমি আসলে এদের কারো সাপোর্ট করছি না, আমি সাপোর্ট করছি মেগাস্টার সাকিব খানের।